থেকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম চলতেছে, কিন্তু হঠাৎ করে ১৩ তারিখের যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষাটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরীক্ষাটি পরিবর্তন করে একটি নতুন তারিখ দেওয়া হয়ে গেছে। তো এই সম্পর্কে এনসিটিবি থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশে উল্লেখ করা আছে যে ১৩ তারিখে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কর্তৃক সূত্রের পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী ১৩/৭/২০২৪ তারিখ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২৩-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভেন্যু হিসাবে এবং প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন। NTRCA ওই দিনের অনুষ্ঠিতব্য বিভিন্ন শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ করেছেন। এর অর্থ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১৩ তারিখে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, যেখানে স্কুল পর্যায়, কলেজ পর্যায় এবং মাদ্রাসা পর্যায়ে সকল জায়গায় শিক্ষক বেসরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ তারিখ এবং ১৩ তারিখে বিভিন্ন স্কুলগুলোকে সেন্টার হিসাবে গণ্য করা হয়েছে। যেহেতু সেন্টার হিসাবে গণ্য করা হয়েছে, সুতরাং সেখানে আর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটা হতো সেই পরীক্ষাটা আর নেওয়া হবে না। সেই ১৩ তারিখ বন্ধ থাকবে সকল স্কুল এবং এই ১৩ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান, সপ্তম শ্রেণীর ইংরেজি, অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা, কিন্তু এটি এখন ১৩ তারিখের পরবর্তীতে আগামী ৩/৮/২০২৪ শনিবার অনুষ্ঠিত হবে। সবাইকে জানানোর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।